নমস্কার বন্ধুরা আজকে আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করব। ঠিক আছে তো এর আগে আমরা বয়লের সূত্র থেকে অঙ্ক করেছি চার্লসের সূত্র থেকে অঙ্ক করেছি বয়েল ও চালসের সমন্বয়ের সূত্র থেকে অঙ্ক করেছি তারপরে আমরা মোলার ধারণা সম্পর্কে জেনেছি সেখান থেকে বেশ কিছু আমরা গাণিতিক প্রশ্নাবলী করেছি খুবই সহজভাবে এবং সেগুলোকে খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে বুঝেছি আমরা অ্যাভোগাটো সূত্র সংক্রান্ত অঙ্ক করেছি তো আজকে আমরা করবো আদর্শ গ্যাস সমীকরণ এবং এই সমীকরণ থেকে আমরা বেশ কিছু অঙ্ক করার পরে তোমাদের এই গ্যাসের আচরণ অধ্যায় থেকে সমস্ত অঙ্ক শেষ হয়ে যাবে তো যারা এর আগের ভিডিওগুলি দেখে আসুনি লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে গিয়ে দেখে নাও তাহলে তোমরা এই ভিডিওটি বুঝতে খুব সুবিধা হবে তাহলে চলো আজকে আমরা করব গ্যাসের আদর্শ গ্যাসের সমীকরণ থেকে অঙ্ক তো আমি নবীন মণ্ডল আপনাদের সকলের অর্থাৎ তোমাদের সকলের প্রিয় চ্যানেল লার্নিং উইথ এনসিএস চলো শুরু করছি আদর্শ গ্যাস সমীকরণ আদর্শ গ্যাস সমীকরণ আমরা কি জানি পিভি ইকুয়ালস এন আর টি এখানে পি হচ্ছে গ্যাসের চাপ ভি হচ্ছে গ্যাসের আয়তন এন হচ্ছে মোল সংখ্যা এবং আমরা মোল সংখ্যা নির্ণয় শিখে এসেছি আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক টি হচ্ছে উষ্ণতা কেলভিন স্কেলে যখন আমরা গ্যাসের ক্ষেত্রে গ্যাসের আলোচনা করব তখন আমরা কেলভিন স্কেলে উষ্ণতাকে মেজার করব ঠিক আছে এখানে যে এন মোল সংখ্যা রয়েছে এই মোল সংখ্যা আমরা নির্ণয় করেছি আগের ভিডিওগুলিতে আমরা কি জানি মূল সংখ্যা সমান সমান কী মূল সংখ্যা সমান সমান আমরা জানি মোট প্রদত্ত ভর যেটা মোট প্রদত্ত ভর দেওয়া হবে সেই ভরকে আমরা মোলার ভরতে ভাগ করে দেব তাহলে মোট প্রদত্ত ভর বাই এই মোলার ভর সেই মোট প্রদত্ত ভরকে আমরা এখানে ডাব্লু দিয়ে প্রকাশ করছি যখন আমরা গাণিতিক সমীকরণ লিখবো সেই মোট প্রদত্ত ভর অর্থাৎ যেটি দেওয়া থাকবে প্রশ্নে সেটিকে আমরা ডাব্লু দিয়ে লিখবো এবং বাই মোলার ভর মোলার ভরকে আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করছি তাহলে ডাব্লু বাই এম হচ্ছে কি মোট ভর বাই মোলার ভর এটি হচ্ছে মোল সংখ্যা যেটা আমরা শিখে এসেছি আগে তাহলে পিভি ইকুয়ালস টি সমীকরণকে আমরা আরেকটি কি লিখতে পারি বা আমরা লিখতে পারি পি ভি ইকুয়ালস ডাব্লু বাই এম আর টি এবার এই সমীকরণ থেকে তোমাদের পরীক্ষায় প্রায় প্রতি বছর অঙ্ক আসে একটি করে সেই অঙ্কটি কী ধরনের দেয় এখানে কটি রাশি রয়েছে এক দুই তিন চার পাঁচ একদিন দিন যা পাঁচ ছয় ছটি রাশি রয়েছে এই ছটি রাশির মধ্যে পাঁচটি রাশির মান তোমাদের বলে দেবে যে কোনো পাঁচটি রাশির মান বলে দেবে এবং একটির মান নির্ণয় করতে বলবে ধরো বলে দিল পি এর মান বলে দিল ভি এর মান বলে দিল তারপরে ডাব্লু বলে দিল অর্থাৎ গ্যাসের ওজন বলে দিল তারপরে আর এর মান তোমরা জানি এটা বলা দেওয়া থাকবে না তারপরে টিয়ের মান বলে দিল অর্থাৎ উষ্ণতা বলে দিল এবং বলল যে গ্যাসটির মোলার ভর নির্ণয় করো তাহলে মোলার ভরটা এম নির্ণয় করবো আবার কিছু কিছু বইয়ে অর্থাৎ কিছু কিছু বইয়ের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন বলা থাকে যে এই ওপরের পাঁচটি মান দিয়ে দিল এবং বলল যে গ্যাসটির আণবিক গুরুত্ব বের করো তো মাথা খাটানোর কোনো দরকার নেই বেশি চিন্তা নাওানোর দরকার নেই আণবিক গুরুত্ব বলেছে শব্দটি নতুন তো অত কিছু ভাবার দরকার নেই আণবিক গুরুত্ব কি আণবিক গুরুত্ব হচ্ছে এক মলের যে ভর অর্থাৎ বাইশ পয়েন্ট চার লিটার আয়তনের গ্যাসের যে ভর হয় এবার বাইশ পয়েন্ট চার লিটার আয়তনের গ্যাস অর্থাৎ এক মোল গ্যাস তাহলে এক কথা হচ্ছে এক মোল গ্যাসের যে ভর অর্থাৎ মোলার ভর সেই মোলার ভরটি হচ্ছে আণবিক গুরুত্ব এই দুটোর মধ্যে এই দুটো একই তো সেই ক্ষেত্রে মাথা খামানোর দরকার নেই যদি বলে আণবিক গুরুত্ব তবুও আমরা এই যে মোলার ভর এম রয়েছে সেই এম বের করবো তাহলে আমাদের আণবিক গুরুত্ব বের হয়ে যাবে তারপরে এখানে তোমাদের ধরো এই সব তথ্য দিয়ে দিল বললো গ্যাসের চাপ কত কিংবা অন্যান্য তথ্য দিয়ে দিল বললো গ্যাসের আয়তন কত বলে যে এত চাপে এত ভরের একটি গ্যাস বলে দিল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গ্যাসটি এত উষ্ণতায় রয়েছে তাহলে গ্যাসটির আয়তন কত এ ধরনের বলতে পারে তো এই ধরনের অঙ্কগুলো আমরা আজকে করবো খুবই সহজে এটা সাহায্যে কিন্তু তার আগে এই আদর্শ গ্যাস সমীকরণ সূত্রে অঙ্ক করার আগে বেশ কতগুলো জিনিস খুব ভালোভাবে বুঝে নিতে হবে সেটা হচ্ছে যখন আমরা বয়েলের সুতের সাহায্যে অঙ্ক করছিলাম তারপরে আমরা যখন চালসের সুতের সাহায্যে অঙ্ক করছিলাম আমরা করেছি বয়ল ও চালসের সুতের সমন্বয়ের অঙ্ক কিন্তু সেই প্রতিটি অঙ্কের ক্ষেত্রে একটি জিনিস কমন ছিল সেটি হচ্ছে সেক্ষেত্রে প্রশ্নে যেই এককগুলি দেওয়া থাকতো আমরা সেই এককগুলি মান আমরা বসিয়ে দিতাম অঙ্কে এবং সেই এককগুলির সাহায্যে আমরা প্রশ্নে যে একক দেওয়া রয়েছে উত্তরে সেই এককে আসতো এইভাবে ঠিক আছে তো সেক্ষেত্রে একক নিয়ে অতটা খুব বেশি ঝামেলা হতো না কিন্তু যখন আমরা এই আদর্শ গ্যাসের সমীকরণ সংক্রান্ত অঙ্ক করতে যাব তখন আমাদের একক নিয়ে কিন্তু অনেক ভাবতে হবে অর্থাৎ একটির একক আরেকটি একক দুটো যদি আলাদা হয়ে যায় মানে এককটাকে যদি আমরা সঠিকভাবে কন্ট্রোল না করতে পারি অর্থাৎ এককের যে ইউজ অর্থাৎ প্রয়োগ সেই এককটাকে আমরা খুব সঠিকভাবে ব্যবহার করতে না পারলে আমাদের কিন্তু অঙ্কের উত্তর ভুল আসবে এবং আমাদের গণনাও ভুল হবে তাই সেক্ষেত্রে আমরা যাতে গণনায় খুব সুবিধা হয় আমি তোমাদের যেই সব এককে করতে বলছি সেই এককগুলি খুব ভালো করে মাথায় রাখবে পরীক্ষা হলে যেই প্রশ্নে আসুক এই এককগুলি ব্যবহার করে আমরা অঙ্ক করব তাহলে অঙ্ক করতেও আমাদের খুব সুবিধা হবে এবং কোনো সমস্যা হবে না তাহলে আমরা প্রথমে আসছি গ্যাসের উষ্ণতা গ্যাসের উষ্ণতা বয়ে তোমাদের প্রশ্নে যাই দেওয়া থাকুক সেই উষ্ণতা আমরা করব কেলভিনে অর্থাৎ ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ সেলসিয়াস কেলে দেওয়া থাকলে আমরা সেটাকে কেলভিনে কনভার্ট করে নেব তারপরে আর আরের আমরা যে এককটি ব্যবহার করব সেটি হচ্ছে আচ্ছা আমি আর সম্বন্ধে তোমাদের পরে বলছি তারপর আয়তন আয়তনে আমরা লিটার একক ব্যবহার করব। আয়তন তোমাদের যাই দেওয়া থাকুক সেটাকে আমরা লিটারে কনভার্ট করব অর্থাৎ লিটারে নিয়ে আসব আমরা লিটার ব্যবহার করবো আয়তন চাপ চাপের কোন একক ব্যবহার করব চাপ আমরা যে একক ব্যবহার করব সেটি হচ্ছে অ্যাটমসফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ এটিএম চাপ আমরা ব্যবহার করব এটিএম এককে আয়তন লিটার এককে আর উষ্ণতা কেলভিন এককে আচ্ছা তাহলে অঙ্ক শুরু করার আগে আরেকটি জিনিস আমি তোমাদের করে দিতে যাচ্ছি যেটা আমাদের আগের ভিডিও আমরা করে আসেনি সেটি হচ্ছে এই যে দেখো পিভি ইকুয়ালস টি এই পিভি ইকুয়ালস এনআরটি সমীকরণে আমরা এই আর কে বলি হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক তাহলে বলতো এই সর্বজনীন গ্যাস ধ্রুবকে আমরা একক শিখে এসেছি কিন্তু এই সর্বজনীন গ্যাস আর এর আমরা মান কী করে নির্ণয় করবো আমরা লিটার অ্যাটমসফিয়ার একক শিখে এসেছি আরও এসি এসআই একক শিখে এসেছি সিজিএস একক শিখে এসেছি এবার ধরো পরীক্ষায় তোমায় বলল যে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান নির্ণয় করো যে কোনো একটি এককে কিংবা বলে দিল লিটার অ্যাটমসফিয়ার এককে তাহলে কি করে করবে সাধারণত এই ধরনের প্রশ্ন তোমাদের দশম শ্রেণীতে করে না কিন্তু শিখে রাখো খুবই একটা সোজা জিনিস যেই আর যে সর্বজনীন গ্যাস ধ্রুবক রয়েছে এটির মান কি করে বের করব তাহলে দেখো আমরা কী জানি সমীকরণটি পিভি সমান সমান এন আর টি তাই তো পিভি ভি সমান এন আর টি ঠিকই আছে এবার এখানে আমরা যদি পি এর মান জানি ভি এর মান জানি এন এর মান জানি টি এর মান জানি অর্থাৎ উষ্ণতার মান জানি তাহলে এই চারটির মান জানা থাকলে তো আমরা আর এর মান খুব সহজেই বের করে দিতে পারব কিন্তু এবার প্রশ্ন হচ্ছে পি এর মান কি ভি এর মানই বা কি বসাবো এন এর মান বসাবো কি টি এর মান কি বসাবো সেটা বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন হতে পারে কী মান বসাবো বলো বই থেকে টুকে লেখে দেবো না যে কোনো কিছু বসালে হবে না তো আমরা একটা তথ্য জানি তোমরা যদি মনের ধারণা পড়ে আসো আমার তাহলে সেখানে আমি বলেছিলাম যে লিটার আয়তনের সকল গ্যাসে মোল অনু থাকে অর্থাৎ এত বড় লাইন দেখো ঘাবড়ানোর দরকার নেই আমরা শিখে এসেছি আমরা জানি যে মোল গ্যাসের আয়তন কত বাইশ পয়েন্ট চার লিটার আমরা জানি এক মোল গ্যাসের আয়তন বাইশ পয়েন্ট চার লিটার কিন্তু কখন সেটি হচ্ছে এস টিপিতে অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশার অর্থাৎ প্রমাণ উষ্ণতা ও প্রমাণ চাপে এক মোল গ্যাসের আয়তন বাইশ পয়েন্ট চার লিটার তাহলে দেখো আমরা যদি এই লাইনটি যেটি রয়েছে এই কথাটি একদম সত্য অর্থাৎ এস টিপিতে এখন গ্যাসের আয়তন সর্বদাই সে যে কোনো গ্যাসই হোক সেই গ্যাসের আয়তন কী হয় বাইশ পয়েন্ট চার লিটার হয় এটা তো আমরা জানি তাহলে দেখো এখানে আমরা উষ্ণতা পেয়ে গেলাম চাপও পেয়ে গেলাম আয়তনও পেয়ে গেলাম মোল সংখ্যা যেটি এখানে স্মল এন রয়েছে যেটা ছোট এন সেই ও এনকে বলা হয় তোমরা যেন মোল সংখ্যা তো সেই মোল সংখ্যা আমরা পেয়ে গেলাম এক মোল তাহলে এই তথ্যটার সেই যে তথ্যটি পেলাম এই তথ্যটি যে আমরা এই সমীকরণে ইনপুট করে দিই তাহলে সেখানে আমরা আর এর মান বের করে আনতে পারবো তাহলে এখানে আর সমান সমান কি হচ্ছে এখানে তোমাদের আর সমান সমান হচ্ছে আর সমান সমান কি দেখো এখানে আর সমান সমান কি পি বাই এন টি ঠিক আছে পিভি বাই আর সমান সমান পিভি বাই এন টি এনটি তাহলে এই যে তথ্য পেলাম এই তথ্য থেকে বসিয়ে দিই পি কত স্ট্যান্ডার্ড প্রেসার অর্থাৎ প্রমাণ চাপ প্রমাণ চাপ কত আমরা জানি ছিয়াত্তর সেমি পারস্তম্ভের চাপ তাহলে আমরা এখানে বসে দিই ছিয়াত্তর সেমি পারস্তম্ভের চাপ আচ্ছা আমরা ছিয়াত্তর সেমি পারস্তম্ভের চাপ বসাবো না আমরা কি জানি প্রমাণ চাপ ছিয়াত্তর সেমি পারস্তম্ভের চাপ সেই ছিয়াত্তর সেমি পারস্তম্ভের চাপ অর্থাৎ কি এক এটিএম আমি আগেই বললাম যে আমরা যখনই অঙ্ক করবো আমরা একক যে চাপের একক সেই চাপের একককে আমরা এটিএমে ব্যবহার করব তাহলে প্রমাণ চাপ কি ওয়ান এটিএম তারপরে আয়তন কত ওয়ান এটিএম চাপে আয়তন বাইশ পয়েন্ট চার লিটার বাইশ পয়েন্ট চার লিটার পিভি বসিয়ে দিলাম এন এন মূল সংখ্যা মূল সংখ্যা কত মূল সংখ্যা এক টি উষ্ণতা কত এস টি পি স্ট্যান্ডার্ড টেম্পারেচার স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রমাণ উষ্ণতা প্রমাণ উষ্ণতা আমরা সকলে জানি জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুশো তিয়াত্তর কেলভিন তাহলে উপরে কী থাকলো উপরে আমরা যদি এককগুলি লিখি প্রথমে চাপের একক চাপের একক এটিএম এটিএম গুণ চাপের একক গুণ আয়তনের একক আয়তনের একক কী লিটার এটিএম গুণ লিটার নিচে কি মোল সংখ্যা মোল সংখ্যার একক আমরা সকলে জানি সেখানে মোলই লিখি মোল টেম্পারেচার অর্থাৎ উষ্ণতা কেলভিন তাহলে আমরা এবার যদি বাইশ পয়েন্ট চার লিটারকে এখানে দুশো তিয়াত্তর ভাগ করি তাহলে আমরা পাবো জিরো পয়েন্ট জিরো এইট টু জিরো পয়েন্ট জিরো এইট টু একক কী হবে উপরে কি রয়েছে এটিএম লিটার বা লিটার অ্যাটমসফিয়ার লিটার গুণ অ্যাটমসফিয়ার পার অর্থাৎ ভাগ মোল কেলভিন পার মোল কেলভিন বা পার মোল কেলভিনকে আমরা এইভাবে লিখতে পারি জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার পার না দিয়ে পারটা যদি আমরা উঠিয়ে দিতে চাই তাহলে আমরা কি লিখি মোল পার মোল পার কেলভিন অর্থাৎ ইনভার্স হয়ে যায় সকলেই জানি আমরা সেটা এটি হচ্ছে একক তাহলে আরের মান আমরা পেয়ে যাচ্ছি এই আরের যে মানটি পেয়েছি এটা কোন একোকে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন অর্থাৎ লিটার অ্যাটমসফিয়ার একোকে আমরা আর এর মানটি পেয়ে গেলাম সেই মানটি হচ্ছে জিরো পয়েন্ট জিরো এইট টু তো সেটিও আজকে এটি হচ্ছে মূল বিষয় না এটি জাস্ট তোমাদের দেখলাম যে তোমাদের পরীক্ষা যদি বলে লিটার অ্যাটমসফিয়ার এককে বা যে কোনো এককে এর মান আমরা কি করে নির্ণয় করতে পারি তো আমরা যে তথ্যটি জানি এস টিপিতে অ্যাকমল গ্যাসের আয়তন বাইশ পয়েন্ট চার লিটার সেই তথ্য থেকে এর মান কি করে নির্ণয় করতে পারি জাস্ট তোমাদের জানালাম তো এটা অত না মাথায় না রাখলে হবে তো আমরা চোর ঘুরিয়ে ফেরত আসি আমাদের আসল জায়গায় তাহলে উষ্ণতা আমরা কী কিসে ব্যবহার করবো বলেছি উষ্ণতা আমার ইউজ করবো কেলভিনে আয়তো লিটারে চাপ হচ্ছে অ্যাটমসফিয়ারে তাহলে আর আরের মান কিন্তু আবার তোমাদের জুলেও রয়েছে জুলে বলি কেন সরি এসআই তো আমাদের আর এর একটি মান রয়েছে সিজেসে আরের একটি মান রয়েছে তো সেটা তো এখন যাচ্ছি না সেগুলোতে মাথা ঘামানোর দরকার নেই পরীক্ষার প্রশ্নে যাই থাকুক আমরা আরের মান ব্যবহার করব লিটার অ্যাটমসফিয়ারে কোকে সেটি কত সেটি আমরা পেলাম জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন মোল পার কেলভিন এই যে এককটি পেলাম এই এককে আমরা আর এর মান বসাবো উষ্ণতা যাই থাকুক আমরা কেলভিনে নিয়ে আসবো আয়তন যাই থাকুক আমরা লিটারে নিয়ে আসবো সেটি ডেসি সেমিকিউবে থাকুক বা এম এল এ থাকুক যা যেটা যাই থাকুক আমরা লিটারে নিয়ে আসবো চাপ যেটাতেই থাকুক চাপকে আমরা সর্বদাই অ্যাটমসফিয়ারে নিয়ে আসবো এবার তোমাদের পরীক্ষার প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের চাপ যেটি দেওয়া থাকবে যে ছিয়াত্তর সেমি পারস্তম্ভের চাপ বা সাতশো ষাট মিমি পারস্তম্ভের চাপ এই ধরনের থাকবে তো সেটাকে আমরা অ্যাটমসফিয়ারে নিয়ে চলে আসবে অর্থাৎ ওয়ান এম এ করে দেবো এবার সেই যে ট্রান্সফারটি রয়েছে অর্থাৎ তোমাদের চাপ ধরো দেওয়া রয়েছে সাতশো চল্লিশ এম এম এইচ জি এটা মানে কত অ্যাটমসফিয়ার তো সেটা বের করার সহজ উপায় হচ্ছে তোমাদের একটি তথ্য দিয়ে রাখছি এই তথ্যটি তোমরা খাতায় লিখে রাখো আর একটা হ্যাঁ আমি যে এইসব করাচ্ছি তোমরা প্রতিটি জিনিস তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে খাতার অভ্যাস কখনো ছাড়বে না তো একটি তথ্যটি লিখে রাখো যে ওয়ান অ্যাটমসফিয়ার অর্থাৎ ওয়ান এটিএম সমান সমান হয় ছিয়াত্তর সেমি পারস্তম্ভের চাপ অর্থাৎ ছিয়াত্তর সেমি এইচ বা সাতশো ষাট মিমি এইচ জি বা যদি পরীক্ষা এরকম এমসিসি আসতে পারে যে ওয়ান এটিএম সমান সমান কত পাসকেল পাসকেলও হচ্ছে তোমার চাপের একটি একক আমরা জানি সেটি হচ্ছে ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ পাস্কেল তারপর চাপের আরেকটি একক হয় টর সেটি হচ্ছে ওয়ান এটিএম সমান সমান সাতশো ষাট টর হয় আরেকটি একক হচ্ছে চাপের রয়েছে সেটি হচ্ছে বার তো তোমাদের পরীক্ষা বলে দিল যে এত বার চাপে এ ধরনের বলে দিতে পারে তো সেক্ষেত্রে জেনে রাখো সেই ওয়ান এটিএম সমান সমান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ অর্থাৎ যে পাসকেল ছিল ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ সেটি ওয়ানের পরে যদি আমরা পয়েন্ট লাগিয়ে দিই তাহলে সেটা আমরা বারে পেয়ে যাচ্ছি তো এটি ছিল মূল তথ্য অর্থাৎ তোমাদের পরীক্ষায় যদি এইসবের মধ্যে কোনো একটি এককে যদি চাপ দেওয়া থাকে তাহলে সেটি কি ধরো পাসকেলে তোমাদের একটি চাপ দেওয়া রয়েছে পাসকেলে চাপ দেওয়া রয়েছে ধরো ওয়ান জিরো ওয়ান থ্রি টু জিরো পাসকেলে এরকম পরীক্ষা দেওয়া রয়েছে এবার যখন আমরা অঙ্ক করবো আদর্শ গ্যাসের সমীকরণের সাহায্যে তখন এই সংখ্যাটিকে আমরা অ্যাটমসফিয়ারে কনভার্ট করবো কী করে অর্থাৎ যেই সংখ্যায় থাকুক কিসে রয়েছে পাসকেলে তাহলে পাসকেলে আমরা কত জানি ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ তাহলে ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ দিয়ে ভাগ করে দেবো তাহলে আমরা পেয়ে যাবো অ্যাটমসফিয়ার ঠিক আছে অর্থাৎ এক সোজা কথা হচ্ছে তোমাদের পরীক্ষায় যে একোকে দেওয়া থাকবে সেই এক থেকে এটিএমে যাওয়ার জন্য এই সংখ্যাতে ভাগ করতে হবে ধরো দেওয়া রয়েছে এম এম এইচ জি এক তাহলে এম এম এইচ জি একোকে তোমাদের যেই সংখ্যায় দেওয়া থাকুক সাতশো ষাট দিয়ে আমরা ভাগ করে দেবো তাহলে আমরা অ্যাটমসফিয়ার পেয়ে যাবো ধরো দেওয়া রয়েছে যে আমরা যখন এখানে এসেছিলাম যে পরীক্ষায় দেওয়া ধরো রয়েছে সাতশো চল্লিশ এম এম এইচ জি চাপ বলে দেওয়া রয়েছে তাহলে অ্যাটমসফিয়ারে কী করে যাব এটিএমে যাওয়ার জন্য আমরা কী করবো আমরা জানি সাতশো ষাট এম এম এইচ জি মানে এক এটিএম তাহলে সাতশো ষাট দিয়ে ভাগ করে দেবো অত কিছু করা দরকার নেই জাস্ট ভাগ করে দেবো তাহলে আমরা খুব সহজে এই যে ট্রান্সফারটি করতে পারবো অর্থাৎ চাপে যে ট্রান্সফার রয়েছে যে এই সব একক থেকে এটিএমে কী করে যাব এই সংখ্যাগুলিতে ভাগ করে দেবো যে একককে দেওয়া থাকবে সে এককে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাতে ভাগ করে দেবো তাহলে করে দিতে পারব তাহলে এইগুলি ছিল তোমাদের হচ্ছে বেসিক কিছু তত্ত্ব যেগুলি এই আদর্শ গ্যাস সমীকরণে অঙ্ক করতে গেলে খুবই প্রয়োজন আর এর যে আগের অঙ্কগুলি আমরা করেছি সেগুলো করতে কিন্তু আমাদের কোনো ঝামেলা হয়নি খুব সহজে বইয়ে যেটা প্রশ্নে দেওয়া রয়েছে সেই মানগুলি বসাচ্ছিলাম প্রশ্নে যে একক দেওয়া রয়েছে সে একক বসিয়ে দিচ্ছিলাম কিন্তু যখন আমরা আদর্শ গ্যাস সমীকরণে সাহায্য করব অবশ্যই মাথায় রাখবে যে আমরা শুধুমাত্র এই এককের সাহায্যে আমরা ইউজ করে সমস্ত অঙ্ক করব। ঠিক রয়েছে তাহলে আমাদের কোনো সমস্যা হবে না তাহলে চলো এবার আমরা অঙ্ক করছি হুম তাহলে আমাদের প্রথম অঙ্কটি কি বলছে দেখো বলছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এত মিমি চাপে অর্থাৎ এত এম এম স্তম্ভের চাপে দুই পয়েন্ট দুই গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাস কত আয়তন দখল করে বলো অর্থাৎ এত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এত চাপে এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড কত আয়তন দখল করে কার্বন ডাইঅক্সাইড আয়তনটি কত জানতে চেয়েছে তাহলে দেখো উষ্ণতা দেওয়া রয়েছে টি দেওয়া রয়েছে পি দেওয়া রয়েছে দুই পয়েন্ট দুই গ্রাম কার্বন ডাইঅক্সাইড বলে দেওয়া রয়েছে অর্থাৎ মোল সংখ্যা এন বলে দেওয়া রয়েছে তারপরে ডাব্লু বলে দেওয়া রয়েছে সরি এটা মোল সংখ্যা বলে দেওয়া রয়েছে তাহলে আমাদের যেটা নির্ণয় করতে হবে আমরা জানি আর তাহলে আমাদের নির্ণয় করতে বলেছে কত আয়তন গ্যাস দখল করে অর্থাৎ এই তথ্যগুলির বেসিসে কার্বন ডাইঅক্সাইড কত আয়তন দখল করে কি করে করব। আমরা জানি সর্বজনীন গ্যাস ধ্রুবকের সর্বজনীন গ্যাস ধ্রুবক বলি কেন আদর্শ গ্যাস সমীকরণ আমরা কি জানি পি সমান সমান এন আর টি ঠিক আছে এন মানে কি জানি ডাব্লু বাই এম আর টি বা পিভি এবার এখানে কি জানতে কি চেয়েছে কত আয়তন দখল করে কার্বন ডাই অক্সাইড তাহলে কত আয়তন অর্থাৎ ভি জানতে চেয়েছে তাহলে ভিটাকে এই পারে রাখি পিটাকে ওই দিকে নিয়ে যাই তাহলে আমরা এখানে এম হয়ে যাচ্ছে বা এখানে একটু বেশি ঘিচিমিচি হয়ে গেল ভালো করে লিখি এটি আমাদের হচ্ছে ডাব্লু আর টি বাই নিচে এম ডাব্লু বাই এম আর টি আর পিটা এদিকে চলে আসলো পি ওকে যেখানে অর্থাৎ এই মানগুলি আমরা এখানে লিখে নেব যেখানে কি কী ডাব্লু সমান সমান কত কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড দুই পয়েন্ট দুই গ্রাম কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে তারপরে আর সমান সমান কত আমরা আর বলে দিয়েছি কী ব্যবহার করবো জিরো পয়েন্ট জিরো এইট টু জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার পারমল পার কেলভিন এগুলো ব্যবহার করবো তাহলে ডাব্লু হয়ে গেল আর হয়ে গেলো টি উষ্ণতা কত উষ্ণতা কী বলে দেওয়া রয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার প্রশ্ন হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বলেছে আমরা তো কেলভিনে ব্যবহার করব আমি আগে বলে দিয়েছি আমরা কেলভিনে একব তাহলে সেলসিয়াস মান দেওয়া রয়েছে সেটির সঙ্গে যদি আমরা দুশো তিয়াত্তর যোগ করে দিই সেটি হয়ে যায় কেলভিন তাহলে পঁচিশ বা দুশো তিয়াত্তর কথা হচ্ছে দুশো অষ্টানব্বই কেলভিন তাহলে ডাব্লু আর হয়ে গেল এম এম কি মোলার ভর কিসের মোলার ভর কি বলেছে দেখি তো প্রশ্নে প্রশ্ন বলেছে কার্বন ডাইঅক্সাইড কত আয়তন দখল করে অর্থাৎ কার্বন অক্সাইডের মোলার ভর বের করতে হবে তাহলে কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর কত খুব সোজা কার্বন ডাইঅক্সাইড সি ও টু সি টু একটা কার্বন একটা কার্বনের মোলার ভর আমরা জানি বারো গ্রাম ভালো কথা ও অক্সিজেন অক্সিজেনের মোলার ভর কত আমরা জানি বত্রিশ গ্রাম তাহলে বারো প্লাস বত্রিশ গ্রাম সমান সমান কত হয়ে গেল চুয়াল্লিশ চুয়াল্লিশ গ্রাম তাহলে এম হয়ে গেল পি অর্থাৎ চাপ সে চাপটি কত বলে দিয়েছে চাপ দেখি কত বলেছে বলেছে পাঁচশো সত্তর মিমি চাপে পাঁচশো সত্তর এইচি পাঁচশো জি কিন্তু আমি তো বলেছি আমরা চাপ ব্যবহার করবো এইচিমি মানে তাহলে আমরা অ্যাটমসফিয়ারে করার জন্য কি করব আমাদের করতে হবে সাতশো ষাট এম ভাগ করে দিতে হবে তাহলে এত অ্যাটমসফিয়ার হয়ে যাবে ঠিক আছে সাতশো সাত ভাগ করে দেবো যত এম এম আছে যদি এখানে সেমি এইচ জি থাকতো যদি বলতো সাতান্ন সাতান্ন সেমি পারস্তম্ভের চাপ তাহলে আমরা শুধু ছিয়াত্তরতে ভাগ করতাম ঠিক আছে তো এটা তো আমি বললামই একটু আগে তাহলে এই মানগুলি আমরা পেয়ে গেলাম খুব সহজে তাহলে আমাদের মূল ঝামেলাটি যেটি ছিল সেটি হচ্ছে এই মানগুলি বের করা যেটা আমরা করে ফেলেছি তাহলে এবার এই মানগুলি আমরা এখানে বসাবো ক্যালকুলেট করব আমাদের মান পেয়ে যাবো চলো মান বসাই ডাব্লু মান কত মান টু পয়েন্ট টু টু পয়েন্ট টু গুণ আরের মানগত আরের মান জিরো পয়েন্ট জিরো এইট টু টি উষ্ণতা কত দুশো অষ্টানব্বই আচ্ছা মোলারভার কত চুয়াল্লিশ ঠিকই আছে চাপ কত পাঁচশো সত্তর ভাগ ভাগ সাতশো ষাট তাহলে এটি এই পাশে চলে আসবে উপরে চলে যাবে যেহেতু নিচে ভাগ রয়েছে তাহলে উপরে গিয়ে সাতশো ষাট সো শূন্য শূন্য কাটছে আরও বেশ কিছু কাটবে তো তোমরা বেশি ঝামেলা করবে না উপরে যেগুলি রয়েছে সেগুলো গুণ করবে নিচে যেটি রয়েছে সেগুলো গুণ করবো তারপরে উপরে এটাতে নিজেটাকে ভাগ করবো ভাগ করলে আমাদের অবশেষে যে উত্তরটি পাবো সেটি হবে অ্যাপ্রক্স তোমাদের ওয়ান পয়েন্ট সিক্স থ্রি লিটার এবার একটি জিনিস দেখো তোমরা হয়তো প্রশ্ন করবে যে আমরা যে আয়তনটি পেলাম আয়তনটি আমি লিটারে পেলাম এটি তুমি কি করে বলছো তাহলে দেখো এটা বোঝার সব থেকে সহজ উপায় হচ্ছে আমরা যে আর এর এককটি ব্যবহার করেছি অর্থাৎ সর্বজনীন গ্যাস ধ্রুবক সেটি আমরা ব্যবহার করেছি লিটার অ্যাটমসফিয়ার একককে তাহলে আমরা যদি এই আরের মানটাকে যদি লিটার অ্যাটমসফিয়ার একককে ব্যবহার করি এবং এই যে এককগুলি আমি বলে দিয়েছি অর্থাৎ চাপটি যদি আমরা এটিএমে ব্যবহার করি তাহলে আমরা যে আয়তনের মান পাবো সেটি আমরা পেয়ে যাব লিটারে ঠিক আছে তো এই খাবার কিন্তু তোমাদের মাথা খাবার কোনো দরকার নেই খালি মনে রাখবে যে আমরা আয়তন যেটা পাবো সেটা হচ্ছে পাবো অলওয়েজ লিটারে যদি আমরা আরের এই মানটি ব্যবহার করি এবং চাপ আমরা এটিএম এ ব্যবহার করি তাহলে এইভাবে আমরা অঙ্ক করতে পারছি তাহলে চলো এইভাবে আরও বেশ কয়েকটি অঙ্ক করে নিই আমরা খুব সোজাসোজাভাবে শুধু আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যে আর ব্যবহার করব এই এককে এবং চাপ ব্যবহার করব সর্বদা অ্যাটমসফিয়ার এককে তাহলে তোমাদের এই যে রাশিগুলি রয়েছে এই ছটি রাশির মধ্যে যে কোনো পাঁচটি বলে বলে দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নে এবং আমাদের শুধুমাত্র একটির মান বের করতে হবে তবে চলো আমরা আরও একটি অঙ্কের দিকে এগোচ্ছি এবার এই অঙ্কটি দেখা দেখা যাক কি বলছে বলছে সাতশো ষাট মিমি চাপে অর্থাৎ সাতশো ষাট মিমি বলে দিয়েছে ঠিক আছে চাপ বলে দিয়েছে এত চাপে ও জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঠিক আছে ওয়ান গ্রাম কোন গ্যাস টু লিটার টু লিটার আয়তন অধিকার করে ঠিক আছে গ্যাসটির আণবিক গুরুত্ব কত গ্যাসটির আণবিক গুরুত্ব জানতে চাইছে চাপ বলে দিয়েছে উষ্ণতা বলে দিয়েছে গ্যাসের ওজন বলে দিয়েছে অর্থাৎ প্রদত্ত ওজন বলে দিয়েছে কোন গ্যাস বলেনি কিন্তু কোন গ্যাস বলেনি কিন্তু আমাদের চেয়েছে যে যেই গ্যাস রয়েছে সেই গ্যাসের আণবিক গুরুত্ব কত আর আণবিক গুরুত্ব যখন বলেছে আমি কি বলেছিলাম যে আমরা মোলার ভর বের করবো অর্থাৎ এম টি বের করবো অর্থাৎ ডাব্লু দেওয়া রয়েছে এম বের করতে হবে ভিও বলে দেওয়া রয়েছে তাহলে সরাসরি আমরা অঙ্কের সূত্র ফেলব আমরা জানি সূত্রে আমরা জানি পিভি সুকাল সমান সমান এন আর টি আদর্শ গ্যাসের সমীকরণ পি ভি সমান সময় এনআরটি কী বের করতে হবে এনআরটিকে আমরা কী জানি ডাব্লু বাই এম আর টি বা পি ঠিকই আছে আমাদের কাছে জানি যে তা আণবিক গুরুত্ব অর্থাৎ এম জানতে চেয়েছে ক্যাপিটাল এম জানতে চেয়েছে তাহলে ক্যাপিটাল এমটাকে আমরা এক সাইডে নিয়ে আসবো ক্যাপিটাল এম সমান আমরা কী পাচ্ছি ওপরে হচ্ছে ডাব্লু আর টি ঠিক আছে ডাব্লু আর টি তাহলে নিচে চলে আসছে পিভি ঠিক আছে এবার এই মানগুলি আমরা বসিয়ে দেবো প্রশ্ন থেকে খুঁজে খুঁজে ডাব্লু মানে গ্যাসের প্রদত্ত ওজন প্রদত্ত ওজন কত বলে দিয়েছে ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম এই মানগুলি খুব খুব তোমরা সাবধানে বসাবে ঠিক আছে নাহলে কিন্তু অঙ্কে যদি এই মানগুলি ভুল বসা তাহলে তো গুণ ভাগ করে ভুল আসবে কিন্তু তোমরা খুব টেন বেশি টেনশান নেবে না তোমরা যদি অঙ্কের পদ্ধতি ঠিক করো ঠিক আছে তাহলে যদি উত্তর সঠিক না মেলে তবুও কিছুটা নাম্বার পাবে কিন্তু তোমরা চেষ্টা করবে সঠিকভাবেই করতে তাহলে ডাব্লু বসিয়ে দিলাম আর কী এক বসাবো লিটার অ্যাটমসফিয়ার এ কোকে সেটি কত জিরো পয়েন্ট জিরো এইট টু জিরো পয়েন্ট জিরো এইট টু উষ্ণতা অর্থাৎ টি উষ্ণতা কত বলেছে উষ্ণতা বলছে জিরো ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস মানে দুশো তিয়াত্তর কেলভিন আমরা ব্যবহার করবো কেলভিন একো তারপরে নিচে আছে পি ভি পি এর মান বছর ভি এর মান বছর পি কত সাতশো ষাট মিমি মিমি রয়েছে অ্যাটমসফিয়ারে কী করে চেঞ্জ করবো পি আমরা দেওয়া রয়েছে কত সাতশো ষাট মিমি এইচ জি ঠিকই আছে এবার এটাকে আমরা অ্যাটমসফিয়ারে ব্যবহার নিয়ে যাওয়ার জন্য কী করতে হবে আমরা জানি সাতশো দিয়ে ভাগ করিতে হয় তাহলে তো হয়ে যাচ্ছে ওয়ান তাহলে পেয়ে যাচ্ছি ওয়ান এটিএম তাহলে চাপ কত চাপ হচ্ছে সাতশো ষাট মিমি এইচ জি অর্থাৎ ওয়ান এটিএম যেটা আমরা সরাসরি জানি তাহলে আমরা চাপ বসিয়ে দিচ্ছি ওয়ান এটিএম চাপ কিন্তু সবসময় এটিএমে বসাতে হবে তারপর আয়তন আয়তন বলে দেওয়া রয়েছে দুই পয়েন্ট দুই চার দুই পয়েন্ট দুই চার তাহলে এই মানগুলি তোমরা যদি সঠিক বসাও উপরেরগুলো গুণ করবে তারপর দুই পয়েন্ট দুই চার দে অর্থাৎ এই পয়েন্ট উঠিয়ে তোমরা যত শূন্য আসে সেই শূন্যটি নেবে তারপর কাটাকাটি করে অর্থাৎ এক কথায় কাটাকাটি করবে তাহলে যে উত্তরটি আসবে সেটি আসবে তোমাদের ষোলো পয়েন্ট নাইন এইট নাইন এবার এটা কি আণবিক গুরুত্ব আণবিক গুরুত্ব আমি কি বলেছিলাম এক মলের ওজন এক মলের ওজন তাহলে কত এত গ্রাম আসবে ওজন গ্রামে আসবে বলেছি আগে। তাহলে এত গ্রাম পার মোল এক মলের ওজন এটি আণবিক গুরুত্বের একক বলেছি যে এক মোলের যে ওজন সেটি আণবিক গুরুত্ব তাহলে আণবিক গুরুত্ব আমাদের পেয়েছি ষোলো পয়েন্ট নাইন এইট নাইন গ্রামপার মল হয়ে গেল আমাদের অঙ্ক তাহলে এইভাবে আমরা চলো আরও বেশ কিছু মজার মজার অঙ্ক এটি একটু মজার এখানে বলছি একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পাঁচ বায়ুমণ্ডলীয় চাপে অর্থাৎ পাঁচ অ্যাটমসফিয়ার চাপে ফাইভ অ্যাটমসফিয়ার চাপে এইট পয়েন্ট থ্রি ওয়ান লিটার মিথেন গ্যাসের ভর কত অর্থাৎ আমাদের জানতে চেয়েছি যে মিথেন গ্যাসের প্রদত্ত ভরটি কত অর্থাৎ ডাব্লু জানতে চেয়েছে ঠিক আছে তাহলে আমরা সরাসরি বসিয়ে দিচ্ছি আদর্শ গ্যাস সমীকরণ পি ইকুয়ালস W বাই এম অর্থাৎ এটি স্মলেন আর টি তবে দেখো চাপ বলে দেওয়া রয়েছে পাঁচ ম্যামুনুলের চাপ আয়তন বলে দেওয়া রয়েছে কত এইট পয়েন্ট থ্রি ওয়ান আচ্ছা ডাব্লু অর্থাৎ গ্যাসের প্রদত্ত ভর কত গ্যাসের ভর কিন্তু বলে দেওয়া নেই গ্যাসের ভরই জানতে চেয়েছে অর্থাৎ আমাদের ডাব্লু বের করতে হবে এটি তোমরা মাথায় রাখবে আর এই জিনিসগুলো খুঁজতে খুঁজবে ভালো করে তারপরে এম কি মোলার ভর গ্যাসের মোলার ভর এই দেখো বলে দেওয়া রয়েছে যে মিথেন সিএই মিথেনের মোলার ভর কত ষোলো গ্রাম পার মোল অর্থাৎ এমও বলে দেওয়া রয়েছে আর তো আমরা জানি লিটার অ্যাটমসফিয়ারে উষ্ণতা টি উষ্ণতা কত একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস যেটা আমরা কেলভিনে করে নেব তাহলে যখন সব বলে দেওয়া রয়েছে ডাব্লিউ বের করতে হবে তাহলে চলো বের করি খুব সহজ এবারে আরেকটা জিনিস তোমরা হয়তো এখানে লক্ষ্য করছো এখানে বলছে পারদের ঘনত্ব এত বলছে কি ব্যাপার আমরা তো সব তথ্য অন্য জিনিস দিয়েই পেয়ে যাচ্ছি তাহলে পারদের ঘনত্ব আমাদের আবার কোথায় লাগছে তো পারদের ঘনত্ব আমার দরকার নেই তো এটি কেন দিয়েছে আমি তোমাদের একটু অঙ্কটা করার পরে বলছি তো এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই চলে আস আমরা কি অঙ্কটা করি আমাদের কী বের করতে হবে গ্যাসের ভর অর্থাৎ ডাব্লু বের করতে হবে তা আমরা বা সমান সমান লিখে দিই ডাব্লু সমান সমান পি ভি এম বাই আর টি ওকে পি কি চাপ গ্যাসের চাপ বলে দিয়েছে পাঁচ বাইম চাপ অর্থাৎ ফাইভ অ্যাটমসফিয়ার ফাইভ ওকে আয়তন ভি আয়তন কত বলে দেওয়া রয়েছে এইট পয়েন্ট থ্রি ওয়ান লিটার ওকে এম কত মোলার ভর মোলার ভর কত ষোলো ষোলো ওকে মোলার ভার ষোলো ঠিকই আছে আর টি আর টি আর কত আর আমরা লিটার একমো ফেরে বলেছি তোমাদের তাহলে আর কত হবে জিরো পয়েন্ট জিরো এইট টু ওকে টি উষ্ণতা উষ্ণতা এখানে কত কতটা রয়েছে একশো ডিগ্রি সেলসিয়াস টি হচ্ছে একশো সাতাশ ডিগ্রি একশো এটাকে আমরা কেলভিনে করার জন্য দুশো তিয়াত্তর যোগ করে দেব কত হয়ে যাচ্ছে তিনশো চারশো হয়ে যাচ্ছে আমাদের চারশো কেলভিন ওকে তাহলে টি বসিয়ে দিচ্ছি চারশো কেলভিন সুন্দর তাহলে এবার আমরা এখানে কাটাকাটি করবো কাটাকাটি করার পর তোমরা যেটা অ্যাপ্রক্স শেষে উত্তর পাবে সেটি হচ্ছে তোমাদের হবে কুড়ি পয়েন্ট টু সিক্স এর পয়েন্টের পরে এটার কাছাকাছি আসতে পারে তোমাদের এখন তোমাদের যোগ বিয়োগ ভাগের উপরে একটু একটু হেরফের হতে পারে কিন্তু কুড়ি পয়েন্ট টু সিক্স কি টু ফাইভ নাইন এই ধরনের কিছু একটা আসবে অর্থাৎ এক কথায় এটি আসবে প্রায় এত গ্রাম ওজন কি যে মিথেন গ্যাসের ভর কত মিথেন গ্যাসের ভর কত তাহলে মিথেন গ্যাসের ভর আমরা পেয়ে যাচ্ছি এত গ্রাম তাহলে দেখলে খুব সহজে যা যা মান দেওয়া রয়েছে আমরা মানগুলি বসিয়ে দিলাম হয়ে যাচ্ছে এবার প্রশ্ন আসছে এখানে পারদের ঘনত্ব কেন উল্লেখ করেছে তো তাহলে তোমরা তোমাদের প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি এই যে অঙ্কটি আমরা করলাম এটি আমরা যে আর সর্বজনীন গ্যাস ধুবক রয়েছে তার একক কি ব্যবহার করেছি লিটার অ্যাটমসফিয়ার আর যদি আমরা আরের একক লিটার অ্যাটমসফিয়ার ব্যবহার করি তাহলে চাপের একক আমরা কী ব্যবহার করতে হবে বলেছি অ্যাটমসফিয়ার অর্থাৎ চাপের একক আমাদের এটিএমে ব্যবহার করতে হবে আর এই এটিএম অঙ্ক ধরে আমরা সমস্ত অঙ্ক করবো আমি বলে দিয়েছি এবার কিছু কিছু বইয়ে তোমাদের কি ধরনের অঙ্ক করে দেওয়া থাকে যে কিছু কিছু বইয়ে যে আর এর মান আমরা যেটা লিটার অ্যাটমসফিয়ার একোকে ইউজ করছি অর্থাৎ জিরো পয়েন্ট জিরো এইট টু কিছু কিছু বই এটা না ব্যবহার করে এর এসআই এককে যে মান রয়েছে সেটি ব্যবহার করা হয় বা কিছু কিছু বইয়ে যে সিজিএস এককে যে মানটি রয়েছে সেই সিজিএস এককে মানটি ব্যবহার করা হয় তো যখন সিজিএস এককে আর এর মান ব্যবহার করে তখন কিন্তু চাপ আমরা আর এই এটিএম এককে ব্যবহার করতে পারি না তখন সেই চাপটিকেও আমাদের সেই সিজিএস এককে চলে আসতে হয় বা আমরা যদি এসআকোকে আর ব্যবহার করি তাহলে যে চাপ রয়েছে সেই চাপটিকেও কিন্তু আমাদের এসআকোকে ব্যবহার করতে হবে তো সেই জন্যই দেওয়া রয়েছে এই পারদের ঘনত্ব তাহলে পারদের ঘনত্ব কোথায় লাগে তাহলে চাপ হচ্ছে পাঁচ বায়ুমণ্ডলীয় চাপ তাহলে পাঁচ বায়ুমণ্ডলীয় চাপ মানে কত ডাইন পার সেমি স্কোয়ার চাপ চাপ সমান সমান আমরা কি জানি চাপ সমান সমান জানি বল বাই ক্ষেত্রফল অর্থাৎ ডাইন পার সেটিমিটার স্কোয়ার যদি সিজিএসে বলি তাহলে ফাইভ অ্যাটমসফিয়ার এটি তো আমাদের এই অঙ্কের জন্য দরকার নেই জাস্ট আমি বলছি কেন পারদের ঘনত্ব দেওয়া আছে তো ফাইভ অ্যাটমসফিয়ার ইকুয়ালস কত ডাইন পার সেম স্কোয়ার তো এই ধরনের জিনিসগুলো যখন আমরা করতে যাব তখনই এই যে কনভার্সেশন যখন আমরা করতে যাব তখনই আমাদের লাগবে পারদের ঘনত্ব কেন পারদের ঘনত্ব লাগবে আমি বলছি আমরা জানি চাপ সমান সমান হয় পি সমান সমান রো জি এইচ রো অর্থাৎ তরলের ঘনত্ব এখানে আমরা পারদ যেহেতু বায়ুমণ্ডলীয় চাপ বায়ুমণ্ডলের চাপ অর্থাৎ বায়ুমণ্ডল পাঁচ বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ কি জানি ছিয়াত্তর সেমি পারস্তম্ভের চাপ এক বায়ুমণ্ডলে চাপ অর্থাৎ ওয়ানে এটমস্ফিয়ার ওয়ান অ্যাটমসফিয়ার আমরা সমান সমান জানি ছিয়াত্তর সেমি পারস্তম্ভের চাপ তাহলে ছিয়াত্তর সেমি পারস্তম্ভের চাপ সেটি গত ছিয়াত্তর সেমি অর্থাৎ এই হচ্ছে ছিয়াত্তর সেমি ছিয়াত্ত সেমি পারস্তম্ভের চাপ এবার এখানে যখন আমরা সেই চাপ বের করতে যাব সেখানে যেটি বসাতে হবে সেটি হচ্ছে রো রয়েছে অর্থাৎ সেই পারদের ঘনত্ব পারদের ঘনত্ব হচ্ছে অর্থাৎ এই যে রো এই রোটি হচ্ছে ঘনত্ব সেই ঘনত্ব হচ্ছে তেরো পয়েন্ট ছয় তারপর রো জি জি কত নাইন পয়েন্ট নাইন পয়েন্ট এইট নয় সরি নশো আশি যখন সেন্টিমিটার ইউজ করব নশো আশি এইচ কত ছিয়াত্তর সেমি পারস্তম্ভ তাহলে দেখো আমরা যদি যে আর রয়েছে অর্থাৎ সর্বজনীন গ্যাস রোগ এটা আমরা যদি সিজিএস একক ব্যবহার করি তাহলে সেই সিজিএস একক ব্যবহার করলে আমাদের চাপ যেটি রয়েছে অর্থাৎ ফাইভ অ্যাটমসফিয়ার সেই চাপটাকেও কিন্তু আমাদের সিজিএসে কনভার্ট করতে হবে আর যখন আমরা সিজিএসএ কনভার্ট করতে হবে তখন আমরা পি সমান সমান রোজি এই যে সূত্রটি ব্যবহার করতে হবে অর্থাৎ আমাদের এক্সট্রা করে এই চাপটাকে বের করতে হবে অর্থাৎ তেরো পয়েন্ট সিক্স তারপরে নশো আশি তারপর ছিয়াত্তর বের করে চাপের একটি মান হবে তারপর আমাদের সিজিএস আর আরের মান বসাতে হবে তাহলে এই এত বড় একটা সংখ্যা যদি আমরা এক্ষেত্রে ব্যবহার করি তাহলে তোমাদের তো পরীক্ষায় ক্যালকুলেটার দেওয়া হয় না তোমরা এখন মাধ্যমিকে আছো তোমাদের এটি হাতে গুণ করতে হবে হাতে ভাগ করতে হবে তাহলে আমরা যদি সিজিএস একক ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের এখানে গুণ এবং ভাগ করতে খুবই সমস্যা হবে এবং তাছাড়াও আমাদের পিকে এক্সট্রা করে বের করতে হচ্ছে রোজিএজ সেই জন্য আমরা এত কোনো ঝামেলা করব না পরীক্ষায় তোমাদের পাড়াতে ঘন্ট দেওয়া থাকুক বা না থাকুক কোনো ব্যাপার না আমি বলে দিয়েছি আমরা ব্যবহার সব সময় লিটার অ্যাটমসফিয়ার একক এবং চাপ ব্যবহার করবো অ্যাটমসফিয়ার এককে তখন আমাদের এসব কোনো ঝুট ঝামেলার দরকার নেই সরাসরি আমরা এগুলো করতে পারবো কিভাবে সরাসরি চাপ বসিয়ে দেবো অ্যাটমসফিয়ারে বলে দিয়েছি এখানে ওই অ্যাটমোসফিয়ারই দেওয়া আছে পাঁচ এটিএম পাঁচ এটিএম আর সর্বদা আমরা ব্যবহার করব জিরো পয়েন্ট তো এটাই বলার ছিল যে অন্য কোনো এককে দৌড়াবো না আমি যেই এককগুলি ব্যবহার করতে বলেছি সেই এককগুলি মেনে যদি তোমরা করো অঙ্ক প্রতিটি অঙ্ক খুবই সহজে করতে পারবে এবং প্রশ্নে কী দেওয়া রয়েছে সেটি দেখে মাথা খামানোর দরকার নেই উত্তর ঠিক হলেই হলো এবং তোমাদের পদ্ধতিটি ঠিক হলেই হলো এবং কোন এককে ব্যবহার করছি সেটা কোনো মাইনে রাখে না কারণ প্রশ্নে উল্লেখ করে দেয়নি যে এই এককেই করতে হবে ওই এক করতে হবে সেই জন্য মাথা কামানোর দরকার নেই তাহলে এই ধরনের চলো আমরা আরেকটি অঙ্ক করে নিই সব অঙ্কই একই ছটি মানের মধ্যে তোমাদের পাঁচটি র মান বলে দেবে এবং একটির মান বের করতে হবে আচ্ছা এটি দেখা যাক কি বলছে বলছে একটি গ্যাসের আণবিক গুরুত্ব আশি আশি বলা রয়েছে একটি গ্যাসের আণবিক গুরুত্ব অর্থাৎ এক মলের ভর আশি গ্রাম এখানে আশি বলা রয়েছে তোমার বুঝে নিতে হবে এত গ্রাম পার মোল ওকে একটি গ্যাসের আণবিক গুরুত্ব এত তেইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সাতশো চল্লিশ মিমি চাপে জিরো পয়েন্ট টু গ্রাম ওই গ্যাসের আয়তন কত হবে তাহলে গ্যাসে কি জানতে দিয়েছে আয়তন চাপ বলে দিয়েছে গ্যাসের ভর বলে দিয়েছে গ্যাসের আণবিক গুরুত্ব বলে দিয়েছে উষ্ণতা বলে দেওয়া রয়েছে গ্যাসের আয়তন চেয়েছে তাহলে আমরা প্রথমে তো একটা বের করেছিলাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন ওই ধরনেরই সেম অঙ্ক তারপর আর বলে দিয়েছে লিটার অ্যাটমসফিয়ার এককে আর যদি এখানে অন্য এককও বলে দেওয়া থাকে যদি এখানে সিজিএস এককে আর বলে দেওয়া থাকে অত মাথা খামাতে হবে না লিখে দিবে যে এত সিজিএস এককে আর যে মান ধরেছে যে সেই মান সমান সমান আমরা জানি এখানে লিখবে আমরা জানি এই মান সমান সমান এত অ্যাটমস লিটার অ্যাটমসফিয়ার অর্থাৎ এত লিটার অ্যাটমসফিয়ার এটা হয় সেটা তোমরা লিখে দেবে তারপর সরাসরি আমাকে করতে পারবে তখন চলো আমরা কী জানি আদর্শ গ্যাসের সমীকরণটি পি ভি সমান সমান এনআরটি এন মানে ডাব্লু প্রদত্ত ভর বাই মোলার ভর ডাব্লু বাই টি কী জানতে চাইছে গ্যাসের আয়তন অর্থাৎ ভি বের করতে হবে চলো বা ভি সমান সমান ওপরে কি টি বাই এমপি এম পি এম পি ওকে এমপি চলো W কত W মানে কি প্রদত্ত ভর প্রদত্ত ভর বলেছে জিরো পয়েন্ট টু গ্রাম ওকে জিরো পয়েন্ট টু গ্রাম আর কত আমরা আর ব্যবহার করবো লিটার অ্যাপ্রোচ ফেরে ওকে এগুলো তোমরা এই পাশে যেখানে বলে আগে লিখে নেবে হ্যাঁ প্রথম অঙ্ক যখন আমরা করলাম যেখানে বলে প্রতিটির মান লিখে নিয়েছে তোমরা লিখে নেবে নাহলে তোমাদের সম্পূর্ণ নম্বর দেবে না দুয়ে হয়তো দিয়ে দেবে এই ধরনের তো তোমরা লিখে নেবে এটা একটা সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ তো আর এর মান কত জিরো পয়েন্ট জিরো এইট টু এতক্ষণে তোমাদের মুখস্থ হয়ে গেছে হয়তো টি কত উষ্ণতা টি টি বলেছে তেইশ ডিগ্রি সেলসিয়াস যোগ করে দাও দুশো তিয়াত্তর হয়েছে আণবিক গুরুত্ব আণবিক গুরুত্ব বলে দিয়েছে আশি আচ্ছা প্রেশার 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 ওকে চাপ চাপ কত বলে রয়েছে সাতশো মিমি চাপ সাতশো তো চাপ তো আমরা মিমিতে ব্যবহার করবো না প্রশ্নে যাই বলা থাকুক আমরা সেটা এটিএমে কনভার্ট করব তাহলে সাতশো চল্লিশ মিমি মানে কত এটিএম সেটিকে ভাগ করে দাও কত দে বলেছি সাতশো ষাটতে ভাগ করে দেবো তাহলে সাতশো ষাট যদি উপরে নিচে আছে তাহলে উপরে চলে যাবে এটি এটি তাহলে উপরে সাতশো ষাট হয়ে যাবে তাহলে ঠিক আছে কোনো মাথা খামড়ার দরকার নেই শুধু চাপের একক টাকা চাপের এককের সঙ্গে আমাদের একটু খেলা খেলতে হবে তাহলে এখানে আমরা একটু কাটাকাটি করবো তো তোমরা এগুলো যোগ গুণ করবে তারপর নিচে যা রয়েছে এটা গুণ করবে ভাগ করবে এই গুণ আর ভাগটা তোমরা একটু খাটনি হবে হয়তো করতে কিন্তু কিছু করার নেই তোমাদের করতে হবে তো এটা যদি করো তাহলে তোমরা যে উত্তরটি পাবে সেটি হচ্ছে জিরো পয়েন্ট লিটার তো এইভাবে রেখে দেবে সিক্স জিরো টু থ্রি ওকে বেশি সংখ্যা নেওয়া দরকার নেই তোমাদের আরও আসবে যখন করতে থাকবে তো এই কটা নিলে হয়ে যাবে জিরো পয়েন্ট জিরো সিক্স টু থ্রি লিটার এত আয়তন আমরা পেয়ে গেলাম তাহলে দেখো আয়তন জয়ন্ত ছিল আয়তন করে দিচ্ছি তাহলে এই সমীকরণের সাহায্যে যদি আমি যে এককটি বলেছি সেই এককের সাহায্যে তোমরা অঙ্ক করো অঙ্কে কোনো ঝামেলা হবে না কোথাও ফেঁসে যাবে না কোনো গোজামিল মিল দেওয়ার দরকার নেই সরাসরি যেভাবে বলেছি এটি তোমরা আর ব্যবহার করবো আমরা লেটার অ্যাটমসফিয়ারি ককে অর্থাৎ জিরো পয়েন্ট জিরো এইট টু এর মানটি খুবই ছোটো সহজে মনে রাখার মতো এবং যে চাপ রয়েছে চাপ আমরা ব্যবহার করে বলেছি অ্যাট এটিএমে এ তো সাতশো চল্লিশ বলেছিলো এম জি তাহলে সেটিকে আমরা সাতশো ষাটতে ভাগ করে দিলাম তাহলে আমরা এটিএমে চলে আসছি এটি বলে দিয়েছি তো এরকমই চলো আমরা আর একটি অঙ্ক করে নিই এই ধরনের অঙ্ক প্রতিটি যত অঙ্ক রয়েছে প্রতিটি অঙ্ক তোমাদের ছটির মান বলে দেওয়া থাকবে একটি জানতে যাবে এখানে তোমাদের হয়তো ভি বলে দেওয়া থাকতো ভি বলে দিয়ে বলতো গ্যাসটির চাপ কত হয়তো চাপও জানতে চাইতো তাহলে এখানে পি এখানে লিখে দিতাম এখানে এম ভি হয়ে যেত মান বসিয়ে আমরা খুব সহজে অঙ্ক করতে পারতাম সব অঙ্কই একই চলো আমরা এইভাবে আর একটি অঙ্ক করছি ওকে এই অঙ্কটি দেখো এই ধরনের অঙ্ক আমরা আগেও করে এসেছি মলের ধারণাতে এই ধরনের এটা নয় এখানে বলেছে ওয়ান বায়ুমণ্ডলীয় চাপে অর্থাৎ ওয়ান অ্যাটমসফিয়ার চাপে এবং ঘরের উষ্ণতায় ওকে ঘরের উষ্ণতায় এত লিটার বায়ুতে কতগুলি অণু আছে অর্থাৎ বায়ুতেই যে এই ঘরের উষ্ণতায় এত চাপে এত লিটার বায়ুতে ওকে কতগুলি অণু রয়েছে অর্থাৎ বায়ুতে অনুর মোল সংখ্যা জানতে চেয়েছে কতগুলি অণু আমরা এই ধরনের কতগুলি অণু কটি অণু কটি পরমাণু এই ধরনের অঙ্ক আমরা মোলে ধামে করে এসেছি তো এখানে বলেছে বায়ুতে কতগুলি অণু আছে অর্থাৎ বায়ুতে কত মোল অণু আছে আমাদের মোল সংখ্যা বের করতে হবে তারপরে বলে দিয়েছে ঘরের উষ্ণতা সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর বলে দিয়ে রয়েছে তোমাদের সিজিএস এককে সিজিএস এককে আর কত এইট পয়েন্ট থ্রি ওয়ান পার মোল পার কেলভিন বলে দেওয়া রয়েছে তো আমরা কোনো মাথা খাবো না আমরা আর এর এই এককটি ব্যবহারই করবো না আমরা আর এর কী একক ব্যবহার করব লিটার অ্যাটমসফিয়ার এবার একটি জিনিস দেখো আমরা যখন তোমরা এর আগে যখন আমরা মোলের ধারণা অঙ্কগুলি করেছিলাম সেখানে আমরা মোল সংখ্যা বের করেছিলাম সেটা কি করেছিলাম আমরা সরাসরি করে দিয়েছিলাম মোল সংখ্যা সমান সমান মোট ভর বাই মোলার আয়তন সরি মোট আয়তন বাই মোলার আয়তন মোলার আয়তন আমরা বাইশ পয়েন্ট চার লিটার অর্থাৎ যে আয়তনই দেওয়া রয়েছিল সেই আয়তনকে আমরা বাইশ পয়েন্ট চার লিটারতে ভাগ দিলেই আমরা কী পেয়ে যাচ্ছিলাম মোল সংখ্যা কিন্তু এখানে দেখো তাহলে এখানে আমরা কী করবো ষোলো বাই বাষট্টি সেটাকে বাইশ পয়েন্ট চার লিটারতে ভাগ করবে তাহলেই মোল সংখ্যা পেয়ে যাবো এগুলো কোনো মানের দরকার নেই আরের দরকার নেই সাতাশ ডিগ্রি সেলসিয়াস দরকার নেই ওয়ান এটিএম কিচ্ছু দরকার নেই করে দেবো কিন্তু না ভালো করে শোনো এসব করলে হবে না একটি কথা মাথায় রাখতে হবে আমরা যখন মোট আয়তন বা মোলার আয়তন দিয়ে যখন মোল সংখ্যা বের করছিলাম এর মোলার ভিডিও মোলের ধারণার সেই অঙ্কগুলিতে তো সেক্ষেত্রে একটি উল্লেখ করা ছিল এস টিপি অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার প্রমাণ চাপ এবং প্রমাণ উষ্ণতা একটি জিনিস কিন্তু বারবার আমি বলে দিচ্ছি এটি তো ভুললে চলবে না সেটি হচ্ছে গ্যাসের কোন স্পেসিফিক আয়তন হয় না গ্যাসের নিজস্ব কোনো আয়তন হয় না উষ্ণতা এবং চাপে গ্যাসের আয়তন পরিবর্তিত হয় তাহলে এখানে যে গ্যাসের আয়তনটি দেওয়া রয়েছে এটি কিন্তু এস টিপিতে বলা নেই যদি এস টি বলা থাকতো কোনো মাথা ঘামাতাম নাই যদি এখানে আমাদের সাতাশ ডিগ্রি সেলসিয়াস তারপরে এক বায়ুমণ্ডলীয় চাপ সব জিনিস যদি যদি না বলা থাকতো তাহলে আমরা কি করতাম এটাকে বাইশ পয়েন্ট চারতে ভাগ করে দিতাম সরাসরি বলে দিতাম এত মল রয়েছে এরও দরকার হতো না কিছু হতো না কিন্তু এখানে দেখো সাতাশ ডিগ্রি বলেছে আর স্ট্যান্ডার্ড টেম্পারেচার আমরা কত জানি জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে তো আমরা মূলের ধারণা এখানে কাজ অতটাও কাজে লাগাতে পারছি না তো এক্ষেত্রে অত মাথা ঘামানোর দরকার নেই বায়ুতে কতগুলি আছে অর্থাৎ মূল সংখ্যা চালতে চেয়েছে তো আমরা আদর্শ গ্যাস সমীকরণটি ব্যবহার করি এক্ষেত্রে সেখানে আমরা আদর্শ গ্যাস সমীকরণ জানি কি পিভি সমান সমান এন আর টি স্মল এনটি কি মোল সংখ্যা সেটি তো জানতে চেয়েছে কতগুলি রয়েছে অর্থাৎ কত মোল রয়েছে তাহলে আমরা মোল সংখ্যা বের করব বা স্মল এন সমান সমান পিভি বাই আর টি পিভি বাই আর পি ভি বাই আর ওকে পি কত এগুলো যেখানে প্রতিটি মান লিখে নেমে ঠিক আছে পি সমান সমান অর্থাৎ চাপ সেটি কত ওয়ান বায়ুমণ্ডলী চাপ বলেছে অর্থাৎ ওয়ান এটিএম তাহলে তো পি এর একটিএম এ আছে তাহলে কোনো মাথা খামার দরকার নেই ওয়ান এটিএম আয়তন কত আয়তন আমরা ব্যবহার করবো লিটারে ষোলো পয়েন্ট সিক্স টু ষোলো পয়েন্ট বলছেছি ষোলো পয়েন্ট ছয় দুই বলবে ওকে তাহলে চাপ লিখলাম আমরা এটিএম এর মান এখানে দেওয়া রয়েছে এত তোমরা আগে একটি কথা লিখে নিব যে আমরা জানি আমরা জানি এটি লিখবে তাহলে এক্সামিনার কাটতে পারবে না একদমই আমরা জানি আমরা জানি এইট পয়েন্ট থ্রি ওয়ান জুল পার মোল পার কেলভিন সমান সমান জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন অর্থাৎ এত জুল পার মোল পার কেলভিন সমান সমান এত লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন অর্থাৎ যে এর ট্রান্সফরমেশন এটা আমরা লিখে দিলাম তো আমরা এটাও মনে রাখলে হবে আমরা শুধু একটাই একক মনে রেখেছি জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার এককে এবং এই এককের সাজে আমরা প্রতি অঙ্ক করবো বারবার বলে আসছি তো প্রথমে যেহেতু প্রশ্নে আমাদের এসা একক দেওয়া রয়েছে তো অনেকে একক অঙ্কটি করতে যাবে এবং যখনই আমরা এসআই একক অঙ্ক করতে যাবো তখন চাপের আমরা কিমান বের করতে হবে পি সময় সময় এইচ এবং সেসব করতে গিয়ে আমাদের অনেক ঝামেলা হবে অঙ্কে অনেক ভুল চলে আসবে উত্তর আনাটা মানে করা যাবে করা যাবে না আমি বলছি না কিন্তু যেহেতু তোমাদের ক্যালকুলেটার দেওয়া হয় না সেই ক্ষেত্রে গণনা ক্ষেত্রে ভুল হবে তবে সময়ও তোমাদের বাঁচাতে পারবে না সময়টা বেশি লাগবে তো সেই ক্ষেত্রে অত ঝামেলার দরকার নেই এক কথা লিখে দেবো আমরা জানি এত সমান সমান এত লিটার অ্যাটমসফিয়ার এটা জানি ওকে তাহলে মান সে দাও আর কত জিরো পয়েন্ট ওকে পি বসালাম ভি বসালাম আর বসালাম উষ্ণতা টি কত ঘরের উষ্ণতা বাবা ঘরের উষ্ণতা কত ঘরের উষ্ণতা হুম ও বলে দিয়ে রয়েছে ঘরের উষ্ণতা সাতাশ ডিগ্রি সেলসিয়াস সাতাশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ক্যাপিটাল টি সাতাশ ডিগ্রি সেলসিয়াস সাতাশ প্লাস দুশো তিয়াত্তর কেলভিন আমরা পেয়ে যাচ্ছি কত তিনশো কেলভিন উষ্ণতা কত তিনশো কেলভিন তাহলে ষোলো পয়েন্ট সিক্স টু বাই জিরো পয়েন্ট জিরো এইট টু এন্টু তিনশো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা যেটা পাবো সেটি হচ্ছে মোল সংখ্যা সেই মোল সংখ্যা আমরা কত পাচ্ছি মোল সংখ্যা আমরা পাবো জিরো পয়েন্ট সিক্স সেভেন ফাইভ এত মোল তাহলে প্রশ্ন প্রশ্নটা কি বায়ুতে কতগুলি অনু আছে তাহলে আমরা কি লিখব এত মোল অনু আছে তো কত গুলি যেহেতু বলেছে তো মোল জানতে চাইনি তো সেখানে আমরা গুলি বলে দিই আমরা কি জানি এক মোল মানে অ্যাভোগাড্রোর সংখ্যা মোট নয় আমরা জানি এক মোল সমান সমান সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি ওকে এক মোল মানে এত তাহলে এক এত মোল অনু এত মোল অনু সমান সমান কত ওই নিয়মে সরাসরি করে দেবো জিরো পয়েন্ট সিক্স সেভেন ফাইভ মোল অনু সমান সমান কটি অনু তা এটার সঙ্গে এটা গুন করে দাও জিরো পয়েন্ট সিক্স সেভেন ফাইভ এত মোল মানে কতটি এর সঙ্গে আমরা অ্যাভঘটের সংখ্যা গুণ করে দেবো অর্থাৎ এক মোল মানে এত তাহলে এত মোল মানে কত ঐগিক নিয়ম সরাসরি ওকে 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 কত সিক্স পয়েন্ট জিরো দি পাওয়ার টি অনু এখানে তোমরা এই দুটো গুণ করে দিতে পারো এই দুটো গুণ করলে তোমরা যেটি পাবে সেটি হচ্ছে ফোর পয়েন্ট জিরো সিক্স টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি এতটি অনু ও অঙ্কটি দেখে মনে হচ্ছে বাবা বিশাল বড় অঙ্ক করে ফেললাম এতে বিশালে কিছু নেই মোল সংখ্যা নির্ণয় করলাম পিভি ইকুয়ালস আটি ছোটো ছোটো মান বসিয়ে দিলাম এত মোল আমরা জানি এক মোল মানে এতটি অর্থাৎ এক মোল অনু মানে এতটি অনু তাহলে দুই মল অন্য মানে গত দুই গুণ এতই কিন্তু আমাদের এসেছে এত মোল তাহলে এত কি আমরা গুণ করে দিচ্ছি অ্যাভোগাইড্রো সংখ্যার সাহায্যে যেটি হচ্ছে জিরো পয়েন্ট সিক্স সরি সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি টি আমরা পেয়ে যাচ্ছি উত্তর তাহলে দেখো আমরা আজকে কী শিখলাম আমরা আজকে শিখলাম যে আদর্শ গ্যাসের যে সমীকরণটি রয়েছে আদর্শ গ্যাস সমীকরণ অর্থাৎ পিভি ইকুয়ালস এই পিভি ইকুয়ালস সমীকরণের সাহায্যে আমরা অঙ্ক করলাম দেখছি কি যে সেই অঙ্কের ক্ষেত্রে প্রতিটির মান বলে দেওয়া থাকছে যে কোনো একটির মান বের করতে হচ্ছে এবং যখনই আমরা আদর্শ গ্যাসের এই সমীকরণটি ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমাদের একটি জিনিস বারবার মাথায় রাখতে হবে আয়তন আমরা লিটারে নেব উষ্ণতা নেব কেলভিনে থাকবে করতে মূল অর্থাৎ সর্বজনীন গ্যাস ধ্রুবক সেটি আমরা ব্যবহার করব লিটার অ্যাটমসফিয়ার অর্থাৎ এই মানটি আমরা সর্বদা ব্যবহার করব এবং সেক্ষেত্রে চাপ কিসে নিতে হবে চাপ নিতে হবে অ্যাটমসফিয়ার অর্থাৎ এটিএমএ এবার তোমাদের পরীক্ষায় যদি এম এম এইচ জি থাকে কি করবে সাতশো ষাটবে ভাগ করে দেবে কোনো মাথার দরকার নেই যদি সেমি এইচ জি থাকে যদি বলে সত্তর সেমি পারস্তম্ভের চাপের চাপ যদি বলে দেয় তো যাই থাকুক সেমি থাকলে দিয়ে ভাগ করে দেবো এইভাবে কত থাকলে কতটা ভাগ করে দেবো আমি তো প্রথমেই বলে এসেছি তো এইভাবে অঙ্কগুলি করে আসবে তাহলে এই সূত্রে সাহায্যে কিন্তু তোমাদের প্রতি বছর একটি করে অঙ্ক দেয় প্রতি বছর না কিছু কিছু বছর দেয় না কিন্তু প্রায় প্রতি বছর দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে এই আদর্শ গ্যাস সমীকরণ থেকে এবং বেশিরভাগ ছাত্র তোমাদের এই আদর্শ গ্যাস সমীকরণটি স্কিপ করে দেয় কারণ এখানে এককের অনেক গণ্ডগোল রয়েছে এবং সিজিএস এস যদি প্রশ্ন করে দেয় অর্থাৎ আর এর মানুষ যদি এসআই করে দেয় এবং আমরা যদি অঙ্কটি এসআই করতে যাই তাহলে কিন্তু অঙ্কটি খুবই জটিল হয়ে যায় এবং সেক্ষেত্রে অঙ্ক করাও খুব সমস্যা হয় কিন্তু আমি বললাম যে তোমরা কোনো চাপ নেবে না খুব সহজে আমরা অঙ্কগুলি করতে পারবো এবং তার জন্য আমাদের কী জিনিস মাথায় রাখতে হবে তার জন্য আমাদের যেটা মাথায় রাখতে হবে এই ছকটা এই চারটি ছক চারটি জিনিস অর্থাৎ আমরা একক সর্বদা এটি ব্যবহার করব। তাহলে এই যে পিভি ইকুয়ালস এন আর টি অর্থাৎ পিভি ইকুয়ালস ডাব্লু বাই এম আরটি সমীকরণটি রয়েছে এর সাহায্যে আমরা খুব প্রত্যেকটি অঙ্ক করলাম এবার একটা জিনিস বলছি তোমরা কিন্তু আমি যে অঙ্কগুলি করলাম খালি শুনে শুনে বুঝে গেলে হবে না অঙ্কগুলি প্র্যাকটিস করবে এবং না দেখে করার চেষ্টা করবে আর গুণ ভাগ তো খুব ভালো করেই করবে তাহলে দেখবে তোমরা সব অঙ্ক করতে পারছো আর যে অঙ্ক করার জন্য এইগুলোর মধ্যে তোমাদের প্রিভিয়াস ইয়ার্স তো বলতে পারো প্রায় একই ধরনেরই সলভ হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে মাথা ঘামার দরকার যা করিয়েছি এগুলোই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে হয়ে যাবে এটাই আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমাদের অঙ্ক তাহলে শেষ হয়ে যাচ্ছে তো গুড নিউজ হচ্ছে একটা সেটা হচ্ছে আমরা আমাদের যে গ্যাসের আচরণ অধ্যায় রয়েছে সেই অধ্যায় দিয়ে আমরা থিওরিটিক্যাল পার্টো অনেক দিন আগে শেষ করে ফেলেছি তো আজকে আমরা আদর্শ গ্যাসের সমীকরণে অঙ্ক করার মাধ্যমে আমরা তোমাদের যে গাণিতিক সিরিজ রয়েছে এই চ্যাপ্টারে এই চ্যাপ্টারে সকল গাণিতিক প্রশ্ন বলি আমরা সম্পূর্ণ করে দিলাম অর্থাৎ এর আগে আমরা অনেক গাণিতিক প্রশ্নবলী করেছি এই চ্যাপ্টার সংক্রান্ত তো তোমরা যারা দেখনি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে গিয়ে দেখে নাও খুব সহজে করে দেওয়া রয়েছে তো এরপরে আমরা যেটা শুরু করব তোমাদের পরবর্তী চ্যাপ্টারে থিওরিটিক্যাল পার্ট শুরু করছে ঠিক আছে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে টিলড্রেন টেক কেয়ার বা বাই দাঁড়া দাঁড়া তো যাওয়ার আগে তোমার যদি চ্যানেল নতুন হও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও পাশে থেকে বেল আইকনটি দাবিয়ে দাও এবং ভিডিওটিকে লাইক করতে অবশ্যই ভুলবে না কমেন্ট করবে তোমার মতামত জানাবে তো এটাই ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে